নমস্কার, স্বাগত ক্যালকাউলিং টিভিতে। আমি সৈকত, শুরু করছি ক্যালকাউলিং ইভিনিং ডিসপ্যাচ। আর আজকে সবার প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, যার চোখ আজকে সকাল থেকেই ছিল আমাদের, যে শোভন এবং বৈশাখী একেবারে বছর শুরুতে ময়দানে নামানোর যে দৌড় বিজেপি যে পরিকল্পনা করেছিল, শোভন বৈশাখীকে তারা ময়দানে নামাচ্ছেন এবং যে র্যালি বা রোড শো ছিল তা কিন্তু কার্যত দিনের শেষে ফলপ্রসূ হলো না। বিজেপির মিছিল খিদিরপুর অঞ্চলে, বিজেপির মিছিলের রুট বদল হয়ে যায়। খিদিরপুর থেকে সেই মিছিল চলে যায় একেবারে ক্যাপিটাল রোড ধরে ধর্মতলার দিকে, এবং যেই মিছিলে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গ, মুকুল রায়, অর্জুন সিং সহ বিজেপির বহু নেতা এবং কর্মীরা, যাদের সমাবেশে কিন্তু অবশ্যই পুলিশ পারমিশন না থাকলেও, পুলিশের মত না থাকলেও কিন্তু রুট বদল হয়ে যায়, এবং সেই রুট বদলের পর সেই মিছিল কার্যত করা হয়, কিন্তু তবুও বিভিন্ন জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয় সেই মিছিল। তবুও বিজেপি সেই মিছিল করেছে, কিন্তু দিনের শেষে সেই মিছিল উপস্থিত থাকলেন না শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সোনালী তালুকদার এবং শুভ্রনীল মজুমদার প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরেছিল আমাদের ফেসবুক পেজ থেকে, তারা তুলে ধরেছিলেন যে প্রতি মুহূর্তের আপডেট সেখানে কি হচ্ছে এবং সেই ছবি কি প্রতিবেদন তারা পাঠিয়েছে একবার দেখে নেব। দেখব আসন্ন 2021 বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যে শাসক দল থেকে বিরোধী দল বিজেপি কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ইতিমধ্যেই বিজেপির বিশাল র্যালি আয়োজিত হলো দক্ষিণ কলকাতা থেকে হেস্টিংস হাউস পর্যন্ত। আমরা চলে এসেছি সেই হেস্টিংস হাউসের সামনে। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপির অন্যান্য নেতারা। কি সেই প্রতিক্রিয়া আসুন দেখে নিন। আপনার নামটা বলুন। আমার নাম শঙ্কর শিকদার, আমি সভাপতি ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতা জেলা। আচ্ছা, আজকে আপনাদের যে র্যালিটা হয়েছে দক্ষিণ কলকাতা জুড়ে হেস্টিংস হাউস অবধি, তো আমাদের কাছে খবর আছে যা সবাই জানে, যেটা আপনারা পারমিশন পাচ্ছিলেন না এটার জন্য, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের এই র্যালির রুটটা অন্য ছিল, যেটা পারমিশন ওরা দেয়নি, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা মিছিলটা করবো। এই পুলিশ বাধ্য হয়ে অল্টারনেট একটা পারমিশন আমাদেরকে দিয়েছে, যদিও আমরা এটাতে খুশি নই, কারণ আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার বলে আমরা মিছিল মিটিং করার আমাদের সুযোগ দেওয়া উচিত, সেটা আমাদেরকে যথেষ্ট দেয়নি, তার জন্য ডেফিনেটলি আমরা ক্ষুব্ধ। আগামী দিনে আমরা আরও বড় র্যালি করব, এবং আমরা এটাও বলছি যে আগামী দিনে র্যালি করব, সেই র্যালিতে যদি আমাদের পারমিশন নাও দেওয়া হয়, আমরা পারমিশন ছাড়াও র্যালি করব। আজকের দিনেও সেই পরিস্থিতি হয়েছিল যে আমরা পারমিশন ছাড়া র্যালি করব, কিন্তু পুলিশ অল্টারনেট একটা রাস্তা আমাদেরকে দেখিয়েছে বলে আমরা সেটা মেনে নিয়েছি, কিন্তু এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আচ্ছা, আপনারা যে পারমিশন ছাড়া র্যালিটা করলেন, তো সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো বাধা এসছে পুলিশের তরফ থেকে আজকে? এটা পারমিশন ছাড়া নয় বলতে পারেন, এটা পারমিশন একটা পুলিশ প্রশাসন অল্টারনেট একটা পারমিশন আমাদেরকে দিয়ে এ পর্যন্ত আমাদেরকে এনেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, দেখুন, পুলিশও আস্তে আস্তে নমনীয় হতে শুরু করেছে, তারাও বুঝতে শুরু করেছে যে বাংলায় চেঞ্জ আসছে, তাই তারা একেবারে না দেওয়ার থেকে কিছুটা দিয়ে অ্যাটলিস্ট তাদেরকে, তারা আমাদেরকে বোঝাতে চাইছে যে আমরা যদিও পশ্চিমবাংলার কৃতদাস, তবুও আমরা সেই কৃতদাস থেকে আমরা বেরিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কিছুটা সহযোগিতা করলাম। তো আপনাদের র্যালিতে আজকে যেই জমায়েতটা হয়েছে, তাতে আপনারা, আপনাদের কী প্রতিক্রিয়া, এটা কোন দিকে যাচ্ছে বলে আপনার? দেখুন, বাংলায় পরিবর্তন আসছে এটা সবাই জানে, এবং আজকের র্যালিতে যে উপস্থিতি সেটা আপনারা জানেন, সেটা আপনারা দেখেছেন, সেটা আপনারা নজর করেছেন, তো এই উপস্থিতি আমাদের চারিদিকেই হচ্ছে, এখানেও হয়েছে, এটাই প্রমাণ করে যে এই স্বতঃস্ফূর্ততা কর্মীদের মধ্যে, স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের মধ্যে, এবং সেখানে যদি আপনারা দেখে থাকেন যে চারদিকে মানুষ যেভাবে আমাদের দিকে তাকিয়ে তারা তাদের সম্মতি প্রদান করলেন, এটার মানেই কিন্তু 2021 পরিবর্তন আসছে। আগামী দিনে কী পরিকল্পনা আছে? রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে, আমরা আরও আগামী দিনে আরও বড় রকমের প্রোগ্রাম নেব, এবং সেই প্রোগ্রামগুলো সাকসেসফুল হবে, সেই প্রোগ্রামগুলো পুলিশ প্রশাসন আশা করি অনুমতি দেবেন, অনুমতি না দিলে আমরা অনুমতি ছাড়া করব, কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম করার সংবিধানের আমাদেরকে সেই অধিকার দিয়েছেন, সেই অধিকার বলে আমরা আগামী দিনেও এরকম বড় প্রোগ্রাম করব। আজকে মিছিল শেষে আমাদের ক্যামেরা ক্যালকাউলিং টিভি প্রতিনিধিদের মুখোমুখি হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। তিনি কি বলেছেন শুনবো।
র্যালির মাঝখানে দেখা গেল কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে, কি বলবেন? এটা কি যারা সারাদিন পশ্চিমবাংলা সরকার শিক্ষা নেয়নি, আজকে মাত্র কয়েকজন লোক যেভাবে পাথর আর জুতো ফেলছিল, যদি আমাদের দলের লোকেরা কাউন্টার করে দিত তখন কি হতো? কিন্তু বাংলায় গণতন্ত্র নেই, আমাদের আমাদের দলে গণতন্ত্র আছে। আমরা জানি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক ভায়োলেন্সের কোনো জায়গা নেই। সেই জায়গা মমতা ব্যানার্জি এখানে তালিবানি শাসন স্থাপিত করার চেষ্টা করছেন, এখানে উনি নাদিরশাহি কাজ করছেন। আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জিকে শিক্ষা নেওয়া উচিত। আগামী দিন বাংলার মানুষ ওনাকে যেভাবে আজকে যেভাবে উনি অত্যাচার চালাচ্ছেন, বাংলা মানুষ ওনাকে একটা সিটও উনি পাবেন কি পাবেন না আগামী দিন একটা বড় প্রশ্ন। তার মানে হলো বাংলায় যতদিন উনি শাসনে থাকবেন কোনো বিরোধী রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক কাজকর্ম করতে দেবেন না, এটাই প্রমাণ হচ্ছে। রাজনীতি যখন ইলেকশন আসে তখন সমস্ত রাজনৈতিক দলকে রাজনৈতিক কাজ করার সুযোগ দেওয়া হয়, এটাই প্রশাসনের কাজ। প্রশাসন এখানে ফেলিওর আছে। এই যে এখানকার পুলিশ কমিশনার আছেন, তিনি সবসময় ইলেকশন কমিশন আসলেই ইনাকে তাড়িয়ে দেয়, কেন ইনি একদম দলদাস হয়ে কাজ করছেন। আজকেও তিনি দলদাস হয়ে তালিবানি শাসনকে স্থাপন করার চেষ্টা করছেন। নিশ্চয়ই কোথাও বিজি হবেন, ইনি মিছিলে এলেন না এলেন এটা প্রশ্ন কেন করা হচ্ছে? উনি নিশ্চয়ই কোথাও বিজি হবেন, দলের কাজ করছেন, তার জন্য কোনো প্রশ্ন করার তো আমার মনে হচ্ছে ওনার জন্য তো র্যালিটা ছিল না, এরকম কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টির র্যালি ভারতীয় জনতা পার্টির জন্য হয়, মানুষের জন্য। কার্যত বোঝাই যাচ্ছে শাসক বিরোধী তরজায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। আগামী দিনে আমরা আরও রাজনৈতিক খবর নিয়ে আপনাদের কাছে হাজির হব। ক্যামেরায় স্বর্ণালী তালুকদারের সাথে শুভ্রনীল মজুমদারের রিপোর্ট, ক্যাল কলিং টিভি। আর এরপর আজকের একেবারে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়, যেখানে ইতিমধ্যে শনিবার থেকে দাদা শিরোনামে রয়েছেন মহারাজ সংবাদের শিরোনামে। সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন আছেন? ইতিমধ্যে হাসপাতাল সূত্রে খবর তিনি ভালো রয়েছেন। আজ মদন মিত্র তাকে দেখতে যান, তৃণমূল নেতা মদন মিত্র সেখানে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। আমাদের প্রতিনিধি স্বর্ণালী তালুকদার এবং শুভ্রনীল মজুমদারের মুখোমুখি হয়েছিলেন, ক্যাল কলিং টিভির মুখোমুখি হয়েছিলেন মদন মিত্র। তিনি কি বলেছেন শুনে নেব। গত শনিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মাইনার বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন উডল্যান্ডস হাসপাতালে। ইতিমধ্যেই কেটে গেছে দুদিন, এখন তিনি কেমন আছেন এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলে নিয়েছি এখানকার উডল্যান্ডসের সিইও রূপালী বসুর সাথে। আসুন দেখে নিই কী বলছেন তিনি। এখন কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ভালো আছেন, ভালো আছেন। আজকে ডেট পিটিসি, প্রাইমারি পিটিসি ওনার হয়েছিল, রুম হার্ট অ্যাটাক করছিল, তখন আমরা এখানে উনি আসেন। গোল্ডেন আওয়ারের মধ্যে আমরা প্রাইমারি পিটিসি করি। ওনার যেটা মেইন কালপ্রিট আর্টারি, যেটা রাইট করোনারি আর্টারি, এটা স্টেন্টিং হয়, লেটেস্ট ট্রাভেল রুটিন স্টেন্টে আছে। উনি ওনার হার্ট পাম্পিং ভালো হচ্ছে, ইসিজি ভালো আছে, ইকো ভালো আছে, মেজাজ ভালো আছে, খাচ্ছেন, বেড থেকে উঠে ঘোরাফেরা করছেন। এবং দুটো আরও যে আর্টারি আছে, যে দুটোর আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে ভবিষ্যতে, সেই দুটো আমরা ঠিক করেছি যে কিছুদিন পরে করবো। সুতরাং ওনাকে হয়তো আমরা ডিসচার্জ করে বাড়িতে ছেড়ে দেবো, কিন্তু বাড়িতেও আমরা কমিউনিকেশন রাখবো, রোজ ডাক্তার যাবেন, নার্স থাকবেন, কতকে মনিটর করা হবে। টিল দ্য টাইম আমরা অন্য দুটো ব্লকগুলো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি। ভালো আছে। পরিবারের লোকেরা কি এখন আছেন? সবসময় আছেন, পরিবারের লোক সবসময় আছেন। তাও কবে ছাড়া হতে পারে সেটা আমরা উইল টেক এ কল, কালকে কালকের দিনটা তো আছে, তারপরে আমরা ডিসাইড করব। তো ছাড়ার পরেও কি পরিবারের লোক মানে ডাক আপনাদের তরফ থেকে মনিটরিং চলবে এখানে না বাড়িতেই হবে সব? না, মনিটরিং তো করতেই হবে, কারণ ওনার তো এখনও আরও দুটো আর্টারি, অ্যাজ আই সেড, আরও দুটো আর্টারি ব্লক করেছে, যেগুলোকে আমাদের এগুলো অত ক্রিটিক্যাল নয়, কিন্তু ওই ব্লক দুটো আমাদেরকে প্লাস্টিক করতে হবে, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, স্টেন্ট বসাতে হবে।
তো সেই কাজটা থাকবে বাকি, সেটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে করব এবং সেই সময়টুকুর মধ্যে ইউ উইল বি নর্মাল ভিজিলেন্সে থাকবে। এখন খাওয়া দাওয়া কী করছেন? নর্মাল খাবার খাচ্ছেন, নর্মাল যা যেটা যেটা খেতে চাইছেন হসপিটাল ডায়েটের মধ্যে যা যা নর্মাল নর্মাল খাবার খাচ্ছেন। অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি, আমি ভীষণ ভীষণ খুশি। আমার সঙ্গে ম্যাডাম সিইও আমাদের খুবই পুরনো বন্ধুত্ব রূপালী রয়েছে, সৌরভ বেশ ভালো আছে, খুব ভালো আছে। সব থেকে বড়ো কথা যে সুস্থ হয়ে ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। আমরা খালি আজকে এসেছিলাম এইটা বলতে যে সৌরভকে আরও তাড়াতাড়ি সুস্থ হতে হবে, এই কারণে ওকে আইসিসির প্রেসিডেন্ট হতে হবে ইমিডিয়েটলি। আর আমি যেহেতু স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমার সুযোগ থাকলে বলতাম নোবেলে কেন একটা খেলোয়াড়ের জন্য নোবেল থাকবে না, সৌরভের স্ট্যাটাসটা ইন্টারন্যাশনাল। আই এম ফুললি কনভিনসড, আপনারা জানেন আই এম বেসিক্যালি আ লে ম্যান, আমি মেডিকেলটা একদমই বুঝি না, কিন্তু যেটা অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফ উডল্যান্ডস যে ব্যাপারটা ওরা নিয়েছে সেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে, ধরুন আমি যদি জেনিভায় যাই, আমি যদি ফ্লোরিডায় যাই, অ্যান্ড ইফ আই গেট দ্য সেম ট্রিটমেন্ট ওয়াই শুড আই? আমার মনে হয় যে ওরা খুব বড় কাজ যেটা করেছে, ওরা এক্সপার্টি বা নিজেরা কোনো ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত না দিয়ে সকলের সঙ্গে কথা বলেছে। আই হ্যাভ অলরেডি গট ইন টাচ উইথ ডক্টর দেবী শেঠি জাস্ট নাও, ডক্টর সরোজ মণ্ডল তো আপনারা জানেন তো পিজিতেই আছে ন্যাচারালি, ও আমারও চিকিৎসক, তো আমি তাকে জিজ্ঞেস করেছি, আমার নিজের চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করেছি কেমন আছে। সৌরভ ভালো আছে, সৌরভকে খুবই মানে বিশেষ করে ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে যে বাইপাসের দিকে না গিয়ে প্রথমেই যে ওরা ইমিডিয়েটলি যে মেজর জায়গাটা স্ট্রেনটা নিয়ে নিচ্ছে সেটা আমি লেম্যান হিসেবে মনে করি দ্যাট ওয়াজ এ ভেরি পারফেক্ট ডিসিশন। আর সব থেকে আনন্দের কথা, সৌরভের লক্ষ লক্ষ কোটি কোটি অনুরাগ মানুষের ভালোবাসা তো একটা রয়েছে, এবং সৌরভের স্ত্রী এখন রয়েছে ঘুমক, একটু রেস্ট নিক, আমরা রেগুলার যোগাযোগ রাখছি। এবং যেহেতু একসময় আমি খেলার মধ্যে যুক্ত ছিলাম, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার খুবই ঘনিষ্ঠতা রয়েছে, আর দেবী শেঠি কাল আসছে, বাকি তো ম্যাডাম ডক্টর রূপালী রয়েছে, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তো আমার ধারণা যে সৌরভ মানে যদি আজকেও রিলিজ হয়ে যায় আমি আশ্চর্য হব, হঠাৎ হবে সেটা নিশ্চয়ই বলবে না, তার কারণ তখন যা কাণ্ড হবে। আপনি বলছেন উনি আইসিসি প্রেসিডেন্ট, রাজনীতিতে আসবেন না বলছেন, সাজেস্ট করছেন? দেখুন আমি দেখতে এসেছি আমার খেলোয়াড় জীবনের শ্রেষ্ঠ খেলোয়াড় বলবো না, আমার শ্রেষ্ঠ গর্ব যে আমি একজন বাঙালি, আর একজন বাঙালি রবীন্দ্রনাথ কোথায় যেতে পারে, অমর্ত্য সেন কোথায় যেতে পারেন, অভিজিৎ বিনায়ক কোথায় যেতে পারেন, আবার একই সঙ্গে সৌরভ কোথায় যেতে পারে। আমার একজন বাঙালি, বাংলার ছেলে, বেহালার ছেলে, তো আমি সৌরভ গাঙ্গুলিকে দেখি একজন স্পোর্টসম্যান হিসেবে। এবং আমি বিশ্বাস করুন ডক্টর সরোজ মণ্ডলকে এবং ডক্টর রূপালী বাসুকেও জিজ্ঞেস করছিলাম, আমরা প্র্যাকটিস করি না, আমরা জিম করি না, আমরা দৌড়ই না, কী করে সৌরভের মতো ছেলে? তবে যেটা শুনলাম যে ওর এরকম কোনো পাস্ট হিস্ট্রি ছিল না, এটা জেনেটিক বা কী সেটা তো অন্য প্রশ্ন, ডাক্তাররা বললেন, আমি ওর মধ্যে ঢুকবো না, তবে ইট ওয়াজ আ ভেরি সাডেন থিং। আমরা খুব তাড়াতাড়ি সৌরভ, এবং আবার বলছি আপনাদের সৌরভ যদি হঠাৎ আজকেও ছুটি পেয়ে যায় আমি আশ্চর্য হব, কারণ আমি চাইছি যে যখন ছুটি পাবে কেউ জানতে পারবে না, চুপ করে চলে গেল, তারপর আপনারা জানুন। কিন্তু সৌরভ ছুটি পাচ্ছেই, কালকে দেবী শেঠি আসছেই, এছাড়াও ওরা তো যা যা যে লেভেলে কথা বলেছেন, মানে আমার তো মনে হয় মিশিগান, জেনিভা, নিউ ইয়র্ক, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ কেউ বাকি নেই, মুম্বাই, আমরা অনেক বড় বড় ডাক্তার শুনেছি, অনেক নাম শুনেছি আমরা, স্কটের ট্রেহান শুনেছি আমরা, ম্যাথিউ শুনেছি,
ফলে এই মুহূর্তে ভারতবর্ষে কিছু কম নেই। আর ভারতবর্ষের উডল্যান্ড যেভাবে মানে এই মুহূর্তে বলা যেতে পারে উডল্যান্ডটা সৌরভময় হয়ে গেছে এবং সমস্ত অন্যান্য পেশেন্টদের প্রতি যত্ন রেখেই দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট হোয়াট ইজ পসিবল ইজ বিং টেকেন বাই অথরিটি এবং অ্যাজ এ অ্যাডমায়ারার অফ সৌরভ আই এম ভেরি হ্যাপি এবং আই এম প্রেইং টু গড। একটা জিনিস আমরা দেখছি গত 3 দিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই কোভিডের মধ্যে হাসপাতালে আসছেন, ভিড় করছেন, আপনার কি মনে হয় এটা এড়ানো যেত বা এটা কোথাও গিয়ে মানে এটা 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 এড়ানো যেত নাকি এই রাজনৈতিক হাই টাইমের জন্য? ভেরি ফ্রাঙ্ক টু ইউ, আই নেভার ট্রাই টু পোক মাই নোজ, আমি পিপিন করার চেষ্টা করিনি। আমাকে খবর দিয়েছে, ইটস মাই প্রাউড প্রিভিলেজ দ্যাট দ্য সিইও হ্যাজ পার্সোনালি কাম, সৌরভের ফ্যামিলি থেকেও, কিন্তু আমি কখন, কারণ আমি বাইরে থেকে এসেছি, আমার শরীরে ইনফেকশন থাকতে পারে। তবে আমার যে রাজনৈতিক ব্যক্তিরা বিশেষ করে মুখ্যমন্ত্রী, আমরা কেউই কোভিডকে ইগনোর করে দলে দলে আসিনি এবং আপনারা দেখলে বুঝতেই পারছেন যে আই এম কমপ্লিটলি আলো এবং আমি নিজে এসছি এবং হাতটা আমি আসবার আগে পুরো স্যানিটাইজ করেছি। এবং যদি সত্যি আপনারা বলেন, যদি সত্যি আপনারা বলেন যে সৌরভের জন্যে মানুষকে আসতে দিত, তাহলে এখানে লক্ষ লোক হতো, কারণ সৌরভের জন্য তো লক্ষ লক্ষ মানুষ স্বাভাবিক। ফলে আমরা কোভিডের সবটাই, এবং সব থেকে বড় কথা এরা যেটা করেছে স্পেশাল লাউঞ্জ করে দিয়েছে যে আপনি আসুন, অন্য লাউঞ্জে বসুন। সৌরভ লাউঞ্জেই বসলেন আপনি? কি আমি ন্যাচারালি লাউঞ্জেও বসলাম, দেখা হলো, কথা হলো। আপনি দেখা হলো না? না না না, একদম না, একদম না। সৌরভ এখন খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে, সঙ্গে বউ আছে। আর আমি আই জাস্ট আই এম প্রেইং টু গড ফর এ স্পিডি রিকভারি টু জাস্ট টেক অন দ্য চার্জ অ্যাজ আ প্রেসিডেন্ট অফ আইসিসি। আচ্ছা, আপনার মতে আমরা আসাম ওর বাঙালি চাই আইসিসির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হোক, কিন্তু তার আগামী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আপনি কী বলতে? রাজনৈতিক পদক্ষেপ আর আইসিসি প্রেসিডেন্ট দুটো আলাদা। রাজনীতি খেলা হয় খোলা মাঠে, ওখানে বাউন্ডারির কোনো সীমানা থাকে না, আর এটাও হয় 22 গজে। তো 22 গজের খেলা সৌরভই হবে না, আর আর বাউন্ডারির খেলা যেখানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, সেখানকার আইসিসি প্রেসিডেন্ট কী হবে এটা আমি কী বলবো? একটা গুজব কানাঘুষো আসছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। সৌরভ গাঙ্গুলি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি তাকে একজন স্পোর্টসম্যান হিসেবে জানি, আমি তাকে পছন্দ করি এবং অত্যন্ত ভদ্র। সে কী করবে, পার্টি করবে না করবে, এর ব্যাপারে আমার কোনো মতামত আসতে পারে না। আমি একজন স্পোর্টস মিনিস্টার হিসেবে প্রাক্তন, আমি আমার কর্তব্য হিসেবে সৌরভ গাঙ্গুলি শুভেচ্ছা জানাতে এসেছি, রেভিশনের সঙ্গে কথা হয়েছে এবং মন্ডল এবং আদর্শের সঙ্গে কথা হয়েছে। আমি বিশ্বাস করি যে যে লেভেলে আলোচনা চলছে। ক্যামেরায় স্বর্ণালী তালুকদারের সাথে সুব্রনীল মজুমদার, ক্যালকলিং টিভি। ক্যালকলিং ইভিনিং ডিসপ্যাচ এখনকার মতো এ পর্যন্ত। সব খবর জানতে এবং সব দিকের খবর জানতে শুধুমাত্র চোখ রাখুন ক্যালকলিং টিভিতে। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখুন এবং তার সঙ্গে ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ক্যালকলিং টিভি, প্রাণীর কলকাতা, কলকাতার প্রাণ।